আমরা এখন মদিনায় ওয়াদি জিন থেকে ফিরলাম, চলে এসেছি, লাঞ্চ করার টাইম, লাঞ্চ করতে হবে। মহিলা মোড় থেকে চয়েস দেওয়া হলো বাঙালি হোটেলে যে গরুর মাংসের তেহারি তৈরি করা হয় সেটা খাবে। লেডিস ফার্স্ট, তাদের সিদ্ধান্ত গুরুত্ব দেওয়া ফার্স্ট, সুতরাং সেটা চিন্তা করে আমরাও রাজি হয়ে গেলাম কি করব। তবে রাজি হয়েছি, খুশি মনে রাজি হয়েছি, এখানে মন খারাপ করার কিছু নেই। আমরা সেই এখন বাঙালি হোটেলের দিকে যাব, যে আগে খোঁজ নেব যে বিপের তেহারি আছে কিনা, আর যদি বিপের তেহারি না যদি পাওয়া যায় মোরগ পোলাও খাবো, তাহলে মোরগ পোলাও, মোরগ পোলাও অথবা চিকেন বিরিয়ানি আর কি। এটা সেই যে বাংলাদেশ হাজ অফিস, এখানে দেখাই যাচ্ছে, এখানে অনেক হোটেল, খাবার হোটেল, সরাসরি সামনে দেখা যাচ্ছে মায়ের দোয়া হোটেল, এখানে দেখা যাচ্ছে নূর বরকা হাউস, এখানে প্রচুর মার্কেট, এটা মায়ের দোয়া হোটেলটা বন্ধ এখন মনে চলে না, এখন তো অনেক রেস্টুরেন্ট বন্ধ, অনেক আবাসিক হোটেল বন্ধ, পরিস্থিতির শিকার শিকার মানুষ। আমরা রাত্রে ঈদের সময়, ঈদের রাত্রে আর কি, চাঁদ রাত্রে আসলাম এখানে, নিউ মদিনা হোটেল পাইলাম না, তো এখানে আমরা ওয়েট করলাম এই যে একটু সামনে গাড়িতেই, সকালে নামাজ পড়লাম মোহাম্মদিয়া হোটেল। এই জায়গাগুলো হয়তো শহরের পুরনো এলাকা, আমাদের বাংলাদেশে ঢাকার ওল্ড টাউন, ভাঙে নাই তুমি যে দোকান, এই যে মক্কা হোটেল, এই মক্কা হোটেল কি খুঁজ নিবা যে আছে কিনা? নাই। আচ্ছা, যাবো কি নাম? সোনারগাঁ ঢাকা। আচ্ছা, বাংলাদেশ স্টোর আছে, বাংলাদেশের স্টোর আছে, ঢাকা স্টোর আছে, বিসমিল্লাহ রেস্টোর আছে, এই যে বাংলাদেশ বিসমিল্লাহ রেস্টোর আছে, বাংলাতে লেখা বাংলাদেশ স্টোর, ইংলিশে লেখা আবু সালমান সুপারমার্কেট। আচ্ছা আচ্ছা, রেস্টুরেন্ট এটা খোলা আছে কিনা দেখি। ওখানে একটা প্রবাসী হোটেলও আছে, সম্ভবত আবাসিক হোটেল মনে হয়, দেখা যাচ্ছে সামনে প্রবাসী হোটেল। আচ্ছা, এটা শরীয়তপুর স্টোর, বাংলাদেশ হোটেল আছে, সোনারগাঁও রেস্টুরেন্ট খোলা আছে, সোনারগাঁও রেস্টুরেন্ট, এই যে সোনারগাঁও রেস্তোরাঁ খুঁজে পাওয়া গেছে, এখন আমাদের গাড়ি পার্ক করে খোঁজ নিতে হবে। ওকে, দেখা যাক কি পাওয়া যায়। বাই। এটা হচ্ছে সোনারগাঁও রেস্টুরেন্ট, বাংলাদেশের বাঙালি মদিনাতে। তো দেখি কি আছে, আমরা যাচ্ছি এখন অন্য এখন সাদা ভাতের সাথে গরু আছে, মুরগি আছে, কোরাল আছে, ইলিশ আছে, রুই আছে, এবার সবজি টবজি আছে, নরমাল যেভাবে করা হয় আর কি। তবে কেহারি পাওয়া যাচ্ছে, মক্কা গেলে কি আছে বিরিয়ানি, এখানে সাদা ভাত কিনতে পারবে, পাত তরকারি করতে পারবে, এই ওখানে করে না, শুক্রবার শুধু পোলাও করে, পোলাও কি আছে? আমি তো যাই, তাবুক
আচ্ছা একটা মিনিট ব্যস্ত আছি।